কক্সবাজারে এক স্কুল শিক্ষিকা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মেহেদি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর উপজেলার পি এম ইউনিয়নের মালিপাড়া থেকে ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদি অনুষ্ঠানে গিয়েছিলেন স্কুল শিক্ষিকা সেখানে পরিচয় হয় পি এম খালি ইউনিয়নের সনখোলা ইউনুস খোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়ার সঙ্গে পরদিন সকাল সাড়ে সাতটার দিকে সেখান থেকে ওই স্কুল শিক্ষিকা ইজি বাইক যোগে নিচ বাড়িতে ফেরার পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গতিরোধ করে বেদার ও তার সহযোগীরা শিক্ষিকাকে ট্রেনে তাদের ইজি বাইকে তুলে নেয় পরে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে চাঁদের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বেদার সহ তিনজন পালাক্রমে ধর্ষণ করে পরে ভুক্তভোগী কান্নাকাটি শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায় এই ঘটনা পরিবারের লোকজন জানার পর থানায় যোগাযোগ করে প্রথমে রামু থানা সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছে পরিবারের লোকজন এদিকে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে নওগাঁর রানীনগরে জাদু দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে এক চা বিক্রেতা উপজেলার কুজাইল গ্রামে সোমবার বিকেলে ঘটনাটি ঘটে এ ব্যাপারে শিশুর মা থানায় মামলা করলে সন্ধ্যায় অভিযুক্ত মোতালেব হোসেন মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ শিশুর মা জানান ঘটনার দিন বিকাল তিনটার দিকে তার মেয়ে তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলো করছিল এ সময় মন্টু জাদু খেলা দেখানোর কথা বলে মেয়েকে তার বাড়িতে ডেকে নেয় পরে তার হাতে পাঁচ টাকা দিয়ে তাকে ধর্ষণ করে মেয়ে বাড়িতে এসে কান্না করতে করতে ঘটনাটি জানায় এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছে মেয়ের মা রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন আটক মন্টুকে গতকাল আদালতে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে Pictum kid.